দেখো বন্ধুরা রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর কালারটা এসছে গন্ধটা খুব সুন্দর আসছে এবার এটা আমি খাবো আর তোমাদেরকে বলবো এটা কেমন হয়েছে দেখতে দেখো দেখো বন্ধুরা মোচাটা কেটে রাখা হয়েছে আর তার সাথে পরিমাণ মতন আলু কাঁচা লঙ্কা আদা কেটে রাখা হয়েছে আর পরিমাণ মতন জল রেখে দেওয়া হয়েছে এবারে আদা লঙ্কা জিরে পেস্ট করে নিতে হবে ধনিয়ার গুঁড়ো সব কিছু দিয়ে এবার পেস্ট করে নিতে হবে দেখো বন্ধুরা পেস্ট করা হয়ে গিয়েছে এবার রান্নাটা শুরু হবে কড়াইয়ে জল গরম করে লবণ হলুদ দিয়ে মোচাটা সিদ্ধ করে নিতে হবে পাঁচ মিনিট বন্ধুরা এবার মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নেওয়া হলো কড়াইয়ে তেলটা গরম করে লবণ হলুদ দিয়ে ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে এইবার কড়াইয়ে তেজপাতা গরম মশলা আর সাদা জিরে সম্বার দিতে হবে দেখুন বন্ধুরা এবার কড়াইয়ে তেলটা গরম করে ভালোভাবে তেলটা গরম করে নিতে হবে তারপর কড়াইয়ে জিরে তেজপাতা আর গরম মশলা সম্বাদ দিতে হবে এরপর পেস্ট করা যে মশলাটি ছিল মশলাটি দিতে হবে লবণ হলুদ পরিমাণ মতন আর পরিমাণ মতন জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা দেখুন এবার বন্ধুরা দু মিনিট পর ভাজা করা আলু আর মোচা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন এবার বন্ধুরা পাঁচ মিনিট পর পরিমাণ মতন জল দিয়ে নিতে হবে আর ঢেকে রাখতে হবে দেখুন বন্ধুরা দেখো মোচার ঝাল রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এবার পরিমাণ মতন ঘি দিয়ে অল্প কষিয়ে নামিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমার মোচার ঘণ্ট রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে কত সুন্দর লাগছে তো গন্ধটা খুব সুন্দর হচ্ছে তো এবার আমি এটা টেস্ট করব দেখো হ্যালো ফ্রেন্ডস প্রতিদিনের মতন চলে এসেছি আজকেও তোমাদের কাছে তো আমার এই মোচার ঝাড় রেসিপিটা এখন টেস্ট করবো আর তোমাদেরকে বলবো এটা কেমন হয়েছে তো তোমরা দেখতে থাকো ওকে এই যে দেখো দেখো কত সুন্দর লাগছে হুম দেখো নাইস খুব টেস্টি অলসো এতই সুন্দর লাগছে পুরোটাই খেয়ে নিতে ইচ্ছা করছে দেখো হুম এতটাই সুন্দর লাগছে আমি পুরোটাই খেয়ে নেব তো তোমরা দেখো এই যে বন্ধুরা আমি এখন খেয়ে নিই অ্যান্ড তোমাদের কাছে আবার আসছি ওকে দেখো তো ফ্রেন্ডস তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই রেসিপিটা আমি টেস্টও করে ফেললাম সো ডি আর টেস্টি হয়েছে তো এটা তোমরা বাড়িতে তোমরা তৈরি করতে পারো শুধু খেতে পারো বা ভাতের সাথেও খেতে পারো মোচার ঘন্ট তো লাস্টে তোমাদেরকে যেটা বলবো আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে যত বড় বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর তোমরা কমেন্ট আর সাবস্ক্রাইব করলে তোমরা যত উৎসাহ দেবে তত আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও পোস্ট করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আর লাস্টে তোমাদেরকে প্রত্যেক দিন যেটা বলি সেটি হলো তোমরা নিজেরা ভালো থাকবে পরিবারকে ভালো রাখবে আর আশেপাশে সবাইকে তোমরা ভালো রাখবে তো ওকে এই অবধি আজকে তো চলো ফ্রেন্ড নেক্সট টাইম তোমাদের সঙ্গে দেখা হবে Okay chalo bye